সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ জলন হোসেন, প্রভাষক গণিত। আজকে তোমাদের সাথে অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। অন্তরীকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটি সমস্যা তোমাদের সাথে উপস্থাপন করছি, ই পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইডেড বাই, এবং দুই নম্বর সমস্যা হলো লন এক্স এক্স। এই দুটির অন্তরীকরণ আমরা নির্ণয় করব। গত তারিখেগুলোতে আমরা শিখলাম কিভাবে মূল নিয়ম অন্তরীকরণ করা যায়। আজকে আমরা দেখব যে দুটি ফাংশনের গুণফল থেকে কিভাবে অন্তরীকরণ করা যায়। দুটি ফাংশনের গুণফল থেকে অন্তরীকরণ শিখতে হলে প্রথমত আমাদেরকে কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হবে। সূত্রগুলোর মধ্যে হলো ইউ এবং বি যদি দুটি ফাংশন হয় তাহলে তাদের অন্তরীকরণের জন্য হবে ইউ বি এর অন্তরীকরণ প্লাস বি ইউ এর অন্তরীকরণ, এবং ইউ ডিভাইডেড বাই বি যদি দুটি ফাংশন হয়, এবং দুটি ফাংশন যদি ভাগফল হয় তাহলে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে বি স্কোয়ার বি ইউ এর অন্তরীকরণ এবং ইউ বি এর অন্তরীকরণ ইউ বি এর অন্তরীকরণ। এই এই দুটি সূত্রকে আমরা প্রয়োগ করে আমরা আমাদের আজকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, ই পাওয়ার এক্স হলো একটা ফাংশন এবং সাইন এক্স হলো আরেকটা ফাংশন, তার মানে এটা ইউ এটা হলো বি। তাহলে আমরা ইউ বি এর অন্তরীকরণ লিখলাম প্লাস বি ইউ এর অন্তরীকরণ লিখলাম। তোমরা একটু দেখো, ই পাওয়ার এক্স এর অন্তরীকরণ হলো ই পাওয়ার এক্স এবং সাইন এক্স এর অন্তরীকরণ হলো কস এক্স। এটা আমরা সূত্র আগে মূল নিয়ম অন্তরীকরণ থেকে শিখছি। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণের পরিবর্তে আমরা কস এক্স লিখতে পারি, এবং ই পাওয়ার এক্স এর অন্তরীকরণের পরিবর্তে আমরা ই পাওয়ার এক্স লিখতে পারি। অর্থাৎ তাহলে পরবর্তী লাইনে আমরা যদি ই পাওয়ার এক্সটা কমন নিয়ে লিখি তাহলে লিখতে পারি কস এক্স প্লাস সাইন এক্স, ই পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স। অপরপক্ষে ওয়াই সমান সমান যদি লন এক্স ডিভাইডেড বাই এক্স ধরি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান ডি ডি এক্স অফ লন এক্স ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ ইউ ডিভাইডেড বাই বি। লন এক্স একটা ফাংশন, এক্স আর একটা ফাংশন, তাহলে ইউ ডিভাইডেড বাই বি। আমাদের সূত্রের আলোকে আমরা যে সূত্র লিখছি ইউ ডিভাইডেড বাই বি হলে কি হয়, বি ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ বি এর অন্তরীকরণ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আমরা সে আলোকে লিখি বি স্কোয়ার, আমাদের এখানে বি হলো এক্স, বি হলো কি এক্স, তাহলে এক্স স্কোয়ার বি ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ বি এর অন্তরীকরণ। লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি, লন এক্স এর অন্তরীকরণ আমরা আবার সূত্রটা দেখে আসি, লন এক্স এর অন্তরীকরণ হলো ওয়ান বাই এক্স, তাহলে আমরা ওয়ান বাই এক্স লিখতে পারি, ওয়ান বাই এক্স, আর এক্স এর অন্তরীকরণ হলো ওয়ান। এক্স এর অন্তরীকরণ ওয়ান কীভাবে আসে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, ডি ডি এক্স অফ এক্স, অর্থাৎ ওয়ান এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান ইন্টু এক্স পাওয়ার জিরো, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স এর অন্তরীকরণ হলো ওয়ান, অর্থাৎ এখানে এক্স এক্স যদি ভাগ চলে যায় আর ওয়ান যদি লন এক্স এর সাথে গুণ হয় তাহলে ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই হলো দুটি গাণিতিক সমস্যা। আশা করি এই দুইটা গাণিতিক সমস্যা থেকে তোমরা সবগুলো এই ধরনের ইউবি মেথডের সবগুলো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তোমরা একটু কষ্ট করে আরেকবার দেখে নাও।
ধন্যবাদ তোমাদেরকে।